আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা জানতে যাচ্ছি চট্টগ্রামের পরিস্থিতি কি দেখছেন। আমরা ঢাকার পরিস্থিতি জানছিলাম, ঢাকার বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে, চট্টগ্রামের থানার কার্যক্রম সব শুরু হয়েছে কিনা বা কবে নাগাদ শুরু হবে বিস্তারিত জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমরা আজকের পরিস্থিতিটা বলি। আমরা আজকে সকাল থেকে দেখেছি একেবারে নগরীর প্রতিটি অলি গলি থেকে শুরু করে রাজপথ সবখানে আসলে এক ধরনের যে গণপরিবহন এবং মানুষের যে পদচারণা সেটি একেবারে স্বাভাবিক রয়েছে। তবে গতকালকে চট্টগ্রাম যে জেল কারাগার রয়েছে সেখানে আমরা দেখেছি জুমার নামাজের পর সেখানে বেশ কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। সেটি নিয়ে আসলে জেলা কারাগারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, যেহেতু এখন কিছু শিক্ষার্থীকে আসলে মুক্ত করা হচ্ছে এবং সেই কারণে যারা কয়েদী ছিলেন তারা সাধারণ কয়েদী, তারা মনে করেছিলেন যে তাদেরকেও মুক্তি দেওয়া হবে এবং সেই এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য সেখানে তারা গোলাগুলি শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখেছি সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটি নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে পরিস্থিতি একেবারে শান্ত। এর পাশাপাশি আমরা যদি বলি যে আপনি জানেন যে চট্টগ্রামের অনেকগুলো থানা আসলে দুষ্কৃতকারীরা আসলে ভেঙে চুরে অগ্নিসংযোগ করে একেবারে বলা যেতে পারে যে ধূলিসাৎ করে দিয়েছিল। আমরা দেখেছি গতকালকে সেই যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলোকে সরিয়ে আস্তে আস্তে নগরের যে পুলিশি কার্যক্রম অর্থাৎ থানা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শুরু করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা দেখেছি অনেকগুলো থানা রয়েছে যেখানে অবকাঠামোগতভাবে অর্থাৎ আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নেই, সঙ্গত কারণকে সেগুলো গুছিয়ে এনে পুরোপুরি কার্যক্রম শুরু করতে তাদের হয়তো আরও বেশ কিছু সময় লাগবে। তবে আমরা দেখেছি গতকালকে থেকে তারা আস্তে আস্তে থানামুখী হচ্ছেন এবং জনগণকে সেবা দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করছেন। আমরা এটি নিয়ে আসলে নগর পুলিশ কর্তা থেকে শুরু করে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে মানুষকে সেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা যে যুগ যুগ ধরে কাজ করে আসছেন সেটিকে মাথায় রেখে তারা আবারও নতুন করে কার্যক্রম শুরু করার পথে যাচ্ছেন। তবে পুরোপুরি সেবা দিতে তাদের বেশ কিছু সময় লাগতে পারে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। আসান রিটন, আমরা একটু জানতে চাচ্ছি ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পুলিশের কাজ কার্যক্রম শুরু হয়েছে, চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন। ট্রাফিক পুলিশের যে উপস্থিতি সেটি আমরা আসলে আজকেও দেখিনি। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও নগরীর বেশ কয়েকটি মোড়ে শিক্ষার্থীরা আসলে ট্রাফিক বিভাগকে তারা সামলাচ্ছেন, পাশাপাশি নগরের বিভিন্ন দেয়াল চিত্র তারা আঁকছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নগরের লালখান বাজার এলাকায় বেশ কয়েকটি দেয়ালে তারা বিভিন্ন রকমের চিত্র আঁকছেন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি যাতে শতভাগ সফল হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা নানা দেয়ালচিত্র আঁকছেন। এখনো পর্যন্ত নগরীর কোথাও আমরা আসলে ট্রাফিকিং যে কার্য অর্থাৎ পুলিশের যে ট্রাফিকিং সেটি দেখিনি। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীর পরিস্থিতি কি, পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে কিনা আর পুরোপুরি শুরু হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, 5 আগস্টের পর থেকেই বলা যেতে পারে রাজশাহী নগরী পুরোটাই পুলিশ শূন্য, অর্থাৎ রাজশাহীর রাজপথ থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, থানা কোথাও কিন্তু পুলিশ সদস্যদের দেখা নেই। তার কারণ হচ্ছে যে 5 তারিখের পর উৎসুক জনতার যে গণ অভ্যর্থন হয়েছিল এরপরে কিন্তু রাজশাহীর নগরীর যে 12টি থানা এই 12টি থানার মধ্যে 8টিতেই কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। সেই সাথে পুলিশ সদর দপ্তর যেটি ছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সেটিও কিন্তু পুরো অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুরোটাই ভস্মীভূত হয়েছিল। তা এখন পর্যন্ত তারপর থেকে আমরা যেটি দেখেছি যে নগরীর কোথাও কিন্তু পুলিশ সদস্যদের বা যানবাহন নিয়ন্ত্রণে যে ট্রাফিক সদস্যরা ছিল তাদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখিনি। এবং এখানে যে বিষয়টি হয়েছে যে পুলিশ সদস্যদের মধ্যেই আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই রাজশাহী পুলিশ লাইনে কিন্তু কিছু পুলিশ সদস্য তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছিলেন যে তাদের নিরাপত্তাসহ 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন না। ঠিক পুলিশ সদস্যদের যখন এই অবস্থা তখন পুরো নগর জুড়েই কিন্তু একটি থমথমে অবস্থা, কেননা সন্ধ্যা নামলেই কিন্তু যারা ব্যবসায়ী দোকানরা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে বা যারা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু তাদের নিজ উদ্যোগে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে তারা রাস্তায় নামছেন। বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি যে উৎসুক জন স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু দেশ লাঠিসোঁটা নিয়ে তারা পাহারা দিচ্ছেন, অর্থাৎ নিজেদের নিরাপত্তার বিষয়টিকে কিন্তু নিজেরাই দেখভাল করছেন। এই হচ্ছে রাজশাহীর নগরীর অবস্থা এবং এখন পর্যন্ত রাজশাহী
পরবর্তীতে আমরা দুই একটি থানায় পুলিশ সদস্যদের আসতে দেখলো। পুলিশের কার্যক্রম রাজশাহী নগরীর কোথাও কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, ঠিক কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছে না কেউ। এ ছিল রাজশাহী নগর থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের কার্যক্রম নিয়ে আমরা জানছিলাম চট্টগ্রাম এবং রাজশাহী থেকে। সহকর্মীরা জানাচ্ছিলেন বিস্তারিত।